অনেক কথাই বলা আসে, তার মধ্যে কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে আমার কাছে। ওনার সাথে আমার কয়েকটা সফরে যাওয়া হয়েছে, মানে ওনার উনি ফ্রি আছেন কিন্তু স্ত্রীকে একা থাকতে দিচ্ছেন এমন কোন ঘটনা আমাদের জানা নেই। এবং কি যখন আমাদের একটা বছরে একটা দিন থাকে যে দিনটা আমরা সবাই আমার আমি এখন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার বদরপুর গ্রামে আছি। আপনারা সবাই অবগত আছেন আমাদের কোরআনের পাখি আলামা লুতফুর রহমান সাহেব গতকাল তিনি ইহকালের মায়া ছেড়ে পরকালে চলে যান, আজকে ওনার তাপন হয়। তো আমি এখন হুজুরের বাড়িতে আছি, আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন হুজুরের নাতি, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, মানসিক অবস্থা তো বুঝতেই পারছেন। অবশ্যই আলামা লুতফুর রহমান সাহেব তো আপনার নানা হয়। জি আপনি ওনার মেয়ের ঘরের নাতি। তো আপনি তো ওনাকে কাছ থেকে দেখেছেন, আমরা তো ওনার হয়তো ওয়াজ দেখি ইউটিউবে বা সরাসরি একবার দেখা হয়েছে আমার সাথে। তো আপনি যেহেতু উনি হচ্ছে আপনার যেহেতু নানা, ওনাকে আপনি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, হুজুরের সম্বন্ধে একটু স্মৃতি ধারণ করুন ব্যক্তি হিসাবে। হুজুর আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি দাফিন ফাত্তা জুনায়েদ। আসলে হুজুর ছিলেন আমার নানা ভাই, আমি হচ্ছে ওনার চতুর্থ মেয়ের দ্বিতীয় ছেলে। তো ওনার স্মৃতিচারণ যদি করতে হয় আসলে অনেক কথাই বলা আসে, তার মধ্যে কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে আমার কাছে। ওনার সাথে আমার কয়েকটা সফরে যাওয়া হয়েছে, কিছু কিছু সফরে আমার ওনার কাছ থেকে অনেক কিছু শিখাও হয়েছে। যেমন সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার চোখে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাপার যেটা বাঁচছে, ওটা হচ্ছে আমি ওনার থেকে একটা বিশেষ জিনিস একটা শিক্ষা নিছি স্মৃতিচারণ হিসাবে, আমি এখন এটাই বলবো। জি সেটা হচ্ছে আমি প্রায় সময় ওনার সাথে আসার সময় আমি যখন দেখতাম উনি রাত্রে যদি ওনার মাহফিল শেষ হইতো 12টায়, এটা যদি ঢাকাও হইতো উনি সেখান থেকে রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসতেন। মানে বাড়ির প্রতি একটা টান ছিল ওনার। হ্যাঁ সব সময় উনি আমি মানে এবং কি আমি আরেকটা জিনিস এটা কোট করছি, ওটা হচ্ছে কখনোই মানে কাজ শেষ বাড়ির বাহিরে ছিলেন এমন কোনো রেকর্ড নাই ওনার। তো যেটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে আমি প্রায় সময় আসার সময় দেখতাম যে উনি যখন বাড়ির এরিয়াতে ঢুকতেন তখন উনি সবসময় দুরুদ ছড়ি পড়া শুরু করতেন, এবং কি যখন উনি কবরস্থান পর্যন্ত এরিয়া পর্যন্ত আসতেন, যেটা পারিবারিক কবরস্থান। হ্যাঁ পারিবারিক কবরস্থান, পুকুর পাড়ের পাশে। হ্যাঁ পুকুর ওই পাড়ে আসতেন, তখন তিনি ওনার বাবা মার প্রতি শ্রদ্ধার সাথে দোয়া পেশ করতেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমার প্রতিটা সময় এটা আমার ভিতরে দাগ কাটতো যে একটা মানুষ তার বাবা মার প্রতি কতটা মানে, কতটা তার মানে তাদের প্রতি টান থাকলে, যে প্রতিটা বার তিনি যতবার উনি বাড়ির সীমানা ঢুকবেন ততবার তিনি তাদের প্রতি একটা সালাম নিবেদন করবেন, মাশাআল্লাহ। এটা আমাকে সবচেয়ে বেশি আমার ভিতরে দাগ কাটছে আর কি, যে এটা আমাকে শিক্ষা দেয় আমাদের বাবা মার প্রতি এমনটাই হওয়া উচিত। আজ তিনি ওই বাবা মার সাথেই শায়িত। আমি দেশবাসীর কাছে, দেশের মানুষের কাছে এবং দেশের বাহিরে যারা আছেন তাদের কাছে আমি হচ্ছে একটাই অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা তাকে দোয়ায় সামিল রাখবেন। এবং কি তিনি দীর্ঘ 58 বছর, অলমোস্ট 60 বছরের মতো উনি কোরআন দাওয়াত দিয়েছেন, আল্লাহ যেন ওনার এই খেদমতটুকু ওনার, হ্যাঁ ওনার কবরের নাজাতের উসিলা বানিয়ে দেন। এবং কি আমরা যারা ওনাদের আওলাদ আছি আমাদেরকে ওনারা যেভাবে মানে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করে গিয়েছেন ওটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এটা আমাদের আমার হচ্ছে সবার কাছে একটা চাওয়া। আর একদিন আমার একটা স্মৃতিচারণ আরেকটা এমন আছে, ওনার এটা ছিল নসিহত বলা চলে। একদিন আমার একটা ফ্রেন্ড সহ আমি হুজুর সাথে দেখা করতে আসছি, তো আমার ফ্রেন্ডটা হুজুরকে বললো যে হুজুর আমাদেরকে একটা নসিহত করেন। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সত্যি বলতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা ওইটাও অনেকটাই নড়ে গেছে আগের জায়গা থেকে, কিন্তু তারপরেও অনেক মাদ্রাসা আছে যেখানে এখনো দিনের সঠিক জ্ঞানটা প্রদান করা হয়। জি অসংখ্য মাদ্রাসা আছে।
তার মধ্য থেকে না আমরা যখন এমন একটা দোটানা অবস্থার মধ্যে আছি তখন আমাদেরকে আমাদের নানা ভাই ফজলুল আলম হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব বলেছেন যে দেখ ভাই এখনো উনি এইভাবে বলতেছে খুবই সহজ সরল ভাবে দেখ ভাই এখনো পড়ালেখার অনেক মর্যাদা পড়ালেখার এখনো অনেক মূল্যায়ন অতএব পড়ালেখাটা পড়ালেখার মতো করে কর এমন ভাবে করবি যেন নিজের নিজে যেই ক্লাসটাতে পড়ছ ওই ক্লাসের পোলাপেন পড়াইতে পারস মাশাআল্লাহ এমন একটা আমাদেরকে বড় ওনার চিন্তা ভাবনা করতে হ্যাঁ ওনার চিন্তা ভাবনা সব সময় ছিল জ্ঞান গম্ভীর এবং কি উনি সব সময় চিন্তা করত জ্ঞান নিয়ে এবং ওনার মাথার পাশে সব সময় দুই তিনটা বই থাকতো এবং কি পেপার প্রতিদিন তো সকালবেলা পেপার পড়া ওনার চায়ের মতো করে চা যেরকম আমরা রুটিন করে নি সকালবেলা চা খেতে হবে এমন করে ওনার রুটিন করা ছিল যে আমার একটা পেপার পড়তে হবে কারণ দৈনিক যে আপডেট নিউজ গুলো আসে এগুলো জাতির সম্মুখে যেন সঠিকভাবে প্রকাশ করতে পারে এবং আরেকটা জিনিস আপনার সাথে আমি অ্যাড করতে চাই ওনার ওয়াজ আমারও দেখা হয়েছে অনেক ইউটিউবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওনার ওয়াজে কোনো কিচ্ছু কাহিনী ছিল না উনি লজিক্যালি আলোচনা করতেন এবং এমন এমন আলোচনা করতেন যে মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে উনি করতেন সেটা বিশাল ব্যাপার আর একটা জিনিস আমি ফলো করেছি সেটা হচ্ছে উনি যে এত বয়স্ক মানে এত বয়স হয়েছে কারণ উনি ওয়াজ করার সময় কিন্তু এটা বোঝা যেত না মনে হচ্ছে একদম তরুণ বা যুবক এরকম এটা নিয়ে কি বলবেন এই স্পিডটা উনি কোথায় থেকে পেতেন বা আসলে এক কথায় উত্তর হচ্ছে এটা কোরআনের স্পিড কোরআনের প্রতি ভালোবাসা এটা কোরআনের প্রতি ভালোবাসার একটা প্রতিফলন এটা আর অন্য কিচ্ছু না ওনার মতো একজন বয়সী মানুষ সঠিকভাবে আরে দাঁড়াইতে ওনার যেই বয়স হয়েছে যেটা ওয়াদের বয়স যেটা ওটা তো মানুষ হায়াতই পায় না সেটাই এবং আমি আরেকটা জিনিস অ্যাড করবো লক্ষ্মীপুর অনেকগুলো আলেম আছে তাদের বয়সও ওনার ওয়াদের বয়সের সাথে হয় না যে তিন চারজন যারাই আছেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের বাহিরে অসংখ্য জায়গায় যত আলেম আছে ওনাদের বয়সই হয় না এখন পর্যন্ত ওনারা ওয়াজের আমার বাসার একটু সামনেই আমি যেখানে থাকি একটু সামনেই হুজুরের একটা মাহফিল ছিল তো ওই মাহফিলটা তো উনি প্রধান বক্তা ছিল কিন্তু ওনার একটা স্বভাব ছিল কি উনি প্রধান বক্তা হলেও উনি বয়সের ভারের কারণে উনি মানে মুনাজাতটা উনি আগে করে দিতেন ওনার পরে একজন বক্তা রাখতেন ঠিক আছে ওনার পরে একজন বক্তা রাখতেন তো উনি উঠছেন উনি ইয়েতে উঠার পরে প্রায় হয়তো 8:30 শীতের কাল তো 8:30 বাজে উনি উঠছেন আমি দেখলাম কি আমি তো বাসায় ছিলাম না আমি বাসায় আসছি উনি উঠার আধা ঘন্টা পরে বাসায় আসে আমি দেখলাম উনি বরাবর 10:30 থেকে 11:00 পর্যন্ত উনি বয়ান করছেন মানে নিজের জন্য মানে মাসে দুই একটা দিন রাখে এমন এমন মানুষ আসি ওনার কাছে আবদার নিয়ে আসে যে হুজুর আমাদের এটা একটু রাখেন আমাদের যুবকদের এই এই হালত আমাদের সমাজের এই হালত যখন এগুলা প্রকাশ করে তখন আসলে হুজুরের মন থেকে হুজুরের আর ওই নিজের জন্য যে সময়টা রাখা ওইটার আর ইচ্ছা থাকে না কারণ হচ্ছে যখন জাতির এই অবস্থা তখন জাতির কাছে সত্য প্রকাশ করাটা এটা উনি জরুরি মনে করতেন এটা উনি ওনার দায়িত্ব মনে করতেন ইমানি দায়িত্ব মনে করতেন যার কারণে হচ্ছে উনি এই পদক্ষেপটা উনি ওনার নিজের জন্য সময়টুকু রাখতেন না এবং হুজুর তো দেশ মানে পৃথিবীর অনেক দেশে গিয়েছিলেন মানে এই যে ওয়াজের কারণে হোক বা অন্যান্য সেমিনারের কারণে হোক আপনি কি কখনো হুজুরের সাথে বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এই সৌভাগ্যটা আমার হয় নাই আমি হচ্ছে হুজুরের সাথে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি কিন্তু হুজুরের সাথে বাহিরে যাওয়ার সৌভাগ্যটা আমার হয় নাই এটা হয়তো আমার বদনসিব যদি ওই ইয়েটুকু হইতো ওই সময় ওই ভাগ্যটুকু হইতো তাহলে হয়তো আরো অনেক জ্ঞান লাভ করা যাইতো ওনার থেকে ওনার সাথে থাকি আমি ওনার সাথে অসংখ্য সফর ওনার সহসঙ্গে ছিলাম আমি ওনার কাছে ওনার যে ইয়েগুলো ছিল আমলগুলো ছিল আমি এগুলো দেখতাম যেমন একটা ছোট্ট আমল উনি যখন এই বিভিন্ন পোল ছিল বড় বড় ছোট একদম ক্ষুদ্রতে ক্ষুদ্র পোলে ওঠার সময়ও উনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন উনি আল্লাহর কাছে এখানে যেন কোনো অনিষ্ট কোনো ঘটনা না ঘটে এটা থেকে প্রার্থনা করতেন দোয়া চাইতেন এটা আল্লাহর কাছ থেকে পানাহ চাইতেন যেন আল্লাহ কোনো বিপদের সম্মুখীন না করে
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনার জীবনে অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই, যেটা আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখছি বলে আমার মনে হয় না। এখন আমি যদি আপনাকে একজন নাতি হিসেবে না মানে রিলেটিভ না আপনি ওনার সাধারণ একজন ধরেন মানুষ হিসেবে যদি বলি, এত বড় একজন আলেম দীর্ঘ 58 বছর বলেন বা 40 বছর বলেন একটা ভাঙা ঘরে ছিল, এটা আপনি কি বলবেন নাতি হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে যদি বলেন? আমি যদি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, এটা হচ্ছে ওনার ওনার ভিতরে যে মানে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা থেকে উনি মানে সর্বোচ্চ চেষ্টা করতো যে নিজের সর্ব চলার জন্য যতটুকু প্রয়োজন এর বাহিরে যদি 2 টাকা থাকতে 2টা টাকা উনি দান করে দিত। উনি সাধারণ একজন মধ্যবিত্ত মানুষের চলার জন্য যতটুকু খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি উনি রাখছেন, এটা আমার দেখা অনুযায়ী আমি কখনো দেখি নাই। এবং কেউ যদি কোনো ডোনেশন ইয়ে করতো সেটা তিনি দিনী প্রতিষ্ঠানে ইয়ে করতেন, নিজের জন্য কিছু করেননি, এখানে একটা মাদ্রাসা করছেন সেটাও দিনী। কেউ যদি আমি এখানে ক্লিয়ার করি, কেউ যদি ওনাকে মানে ওনার কাছে ডোনেট করে যে এই এটা হুজুর এটা আপনি এই মাদ্রাসার জন্য দিবেন, এটা ওনার নেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। প্লাস উনি ওখানে যদি কোনো ঘাটতি থাকে ওটা নিজের পকেট থেকে দিয়ে ঘাটতিটা ফিল আপ করতেন। আর কেউ যদি ওনাকে দিত যে হুজুর এটা আপনার জন্য আচ্ছা হুজুর তো ব্যস্ত মানুষ, বিভিন্ন মাহফিলে করতেন, তার ভিতর ফ্যামিলিকে কিরকম সময় দিতেন বা আপনাদের সাথে কিরকম সময় ওনার দেয়া বা মেয়েদেরকে বা ছেলেদেরকে নাতিদেরকে এটা যদি বলতেন? আপনারা তো ভালো জানবেন, আমরা তো সেটা জানবো না, আমাদের পক্ষে সম্ভব। আমি আপনাকে হয়তো প্রথমে বলছি যে উনি ওনার ফ্যামিলি আমি এটা আপনার হচ্ছে আপনি এটাকে এই হিসাবে নিতে পারেন যে উনি কতটুকু সময় দিতে পারে, এই উত্তরটাকে আপনি ওই এটার সাথে অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে উনি যখন সময় দিয়ে উনি যখন মাহফিল শেষ করতেন উনি 1 সেকেন্ডও কি অন্য কোথাও একটা চা খাওয়ার জন্য নামতেন না, বাড়ির দিকে বাড়িতে আসে। হ্যাঁ, বাড়িতে আসার ব্যাপারটা উনি এমন ছিলেন, উনি ওনার স্ত্রীকে মানে ওনার উনি ফ্রি আছেন কিন্তু স্ত্রীকে একা থাকতে দিচ্ছেন এমন কোন ঘটনা আমাদের জানা নেই। এবং কি যখন আমাদের একটা বছরে একটা দিন থাকে যে দিনটা আমরা সবাই আমার মামাতো ভাই আমাদের আমরা খালতো ভাইরা সবাই একসাথে হয়ে আমাদের খালার একত্রিত হই, এবং কি আমরা এক বছরে একটা দিন আসি সবাই একত্রিত হয়ে সবাই সবার কাছ থেকে দোয়া নি এবং সবাই নানাবের কাছ থেকে আমরা দোয়া নি, বছরে একটা দিন ছিল। এবং কি উনি ওই একটা দিন কখনো কোনো কাজ রাখছেন এটা আমাদের মনে পড়ে না, উনি সবসময় আমাদেরকে সময় দিতেন, পরিবারকে সময় দিতেন। এবং কি আমরা আমাদের পিতা মাতা আমাদের মাতা থেকেও শুনেছি আমাদের মায়ের থেকে শুনেছি যে উনি মানে বাহিরে থাকতেন ততটুকু সময় যতটুকু সময় ওনার কাজের ছিল থাকতে হবে বাধ্য যখন তার বাহিরে না ফ্রি টাইমটা তিনি ফ্যামিলিকে দিতেন এবং কি ওনার গাছপালার প্রতি অনেক শখ ছিল। এবং একটা ভাই ইন্টারভিউতে বললো পুকুরে মাছ উনি মাছের খাদ্য দিয়ে মাছগুলো দেখতেন। হ্যাঁ, উনি সবকিছু ওনার হচ্ছে ওনাকে আপনারা যখন আমি যখন বাড়িতে আসতাম ওনার ওনার গায়ে একটা ফতুয়া থাকতো আর একটা দা থাকতো, এই দাটা নিয়ে উনি বের হয়ে যেত। এই দাটা কেন ইয়ে করতো এটা উনি বিভিন্ন গাছ আছে গাছের ছাটাই করতো উনি। আচ্ছা, গাছটা যেন হ্যাঁ ওনার বাড়িতে আপনি যতগুলা গাছ দেখবেন একটা গাছ অপরিপক্ক বা একটা গাছ মানে দেখতে সুন্দর না আগাছাওয়ালা এরকম কোন গাছ দেখবেন না আপনি। বল্লাহি এখন আমি জানি না যে সামনে কি হবে, সামনে ওনার এই বিষয়গুলা কে দেখাশোনা করবে, তবে উনি যতদিন ছিল ওনার প্রতিটা গাছকে উনি ওনার সন্তানের মতো লালন করতে। এটা যদি আপনি ওনার কবরস্থানের দিকেও যদি তাকান তাহলেও দেখতে পারবেন পাশে যে গাছগুলো আছে এবং ওই পাতাবাহার গাছ লাগিয়ে 10 বছর আগে ওনার কবরের জায়গা উনি নাকি উনি সিলেক্ট করে রাখছেন। উনি মানে পুরো কবরের জায়গাটাকে উনি এমন ভাবে সুন্দর করছেন কবরের দুই পাশে গাছ আর দুই দিকে হাঁটার জায়গা এরকম করে যায় এত সুন্দর করে উনি ওনার এটা সাজিয়েছেন আর কি। যিনি অসুস্থ হওয়ার পরে যখন উনি অসুস্থ হন আপনি কি তখন এই বাড়িতে এসেছিলেন? উনি তো প্রথমে নাকি বাড়িতে আসেন তারপর এখান থেকে ঢাকা নিয়ে যান। অসুস্থ হওয়ার পরে হচ্ছে ওনাকে খুব অল্প সময় রাখা হয়েছে এখানে, বাড়ি থেকে হয়তো শুধু নানুকে নিয়েই ঢাকা চলে ওনারে ইয়েতেও রাখা হয় নাই সদরও রাখা হয় নাই ঢাকা নিয়ে অল্প সময় সদরে দেখানো হয়েছে, সদর থেকে বলছে যে ওনার ইঞ্জুরি হয়েছে এটা কি মাথা ইঞ্জুরি হয়েছে এটা বলে তারপরে তো যখন ওরা হয়তো মানে সদরে যাওয়ার পরে একবার চিন্তা করলো আমরা আধুনিকেও দেখা যায় তো এখানে একটা প্রাইভেট হসপিটালে দেখা গেল যে ওখানেও মনে হয় ওনাকে নামানো হয় নাই, জাস্ট ডাক্তার আসছে দেখে তাড়াতাড়ি ঢাকা রেফার করে দিছে, ওনার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তো আমার হচ্ছে আমি ঢাকা যে 3 দিন ছিলাম ওনার সাথে ওখানে দেখা হয়েছে। উনি কি তখন কথা বা ওনার কোনো সেন্স ছিল এই 3 দিনে? ওনার এই আজকে উনি 19 দিন উনি
সেন্সলেস ছিল। আপনার সাথে শেষ তাহলে কি কথা হয়েছিল মানে এখানে বা সুস্থ অবস্থায় বলেন? ওনার সাথে আমার লাস্ট কথা যেটা হয়েছে ওটা হচ্ছে ওই আমি আসছিলাম, আমার নানু আমাকে একটা কাজে ডাকছিল যে তাফি মা তোর সাথে একটু কথা আছে আসি চলে যাস, নানা ভাইয়ের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করিস। ওইটাই ছিল আমার জীবনের শেষ আর কি, ওনার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা, কথা দু চারটা কথা বলা। আমরা হওয়ার কয়দিন আগের কথা, এটা অসুস্থ হওয়ার তাও চার পাঁচ মাস আগের কথা। আপনি তো পড়ালেখা নিয়ে ব্যস্ত? হ্যাঁ, আমরা ওইদিকে ব্যস্ত হয়ে গেছি, আমরা আর মানে এতটুকু কল্পনা করতে পারি না। তবে সামনে একটা ডেট ছিল যে ডেটে আমরা সবাই একত্রিত হব। আর হুজুরকে তো অসুস্থ মনে হতো না, ওনার কিন্তু রোগ আছে? কখনোই না। আমরা যখন ইয়েতে ছিলাম, আমরা যখন এই যে জানছি যে হুজুর হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমি নিজেরই বিশ্বাসই করাইতে পারিনি, কারণ ওনার মধ্যে এমন কোন সিমটমই দেখা দেয় নাই অসুস্থ বা। হ্যাঁ, উনি বের হয়েছে দাওয়াতি কাজের উদ্দেশ্যে, হঠাৎ উনি বাড়ির এরিয়া ক্রস করার আগেই শোনা গেছে যে উনি এভাবে মানে পড়ে গেছে গানের ভিতরেই, গানের ভিতরে পড়ে যায়, উনি মাথায় একটু চোট খাইছে, গ্লাসের সাথে বাড়ি খেয়েছে, ড্রাইভার সাহেব দাঁড়াইলেন, দাঁড়ায় তারপরে দেখলেন যে উনি অজ্ঞান হয়ে গেছেন, উনি ওনার হাত পা গুলা ইয়ে হয়ে আসতেছে, তখন উনি সাথে সাথে বাড়িতে ব্যাক করলেন, ব্যাক করে আমার খালতো ভাইদেরকে নিয়ে উনি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমরা তো এতটুকু চিন্তা করতে পারিনি যে এটা এতটুকু পর্যন্ত করা হবে। অসুস্থ হলে বা অসুস্থ আছে দেখার জন্য আসতেন? অসুস্থ তো ছিলেন না? না, তিনি অসুস্থ ছিলেন না, যদি সামান্য কতটুকু ইয়ে থাকতো, তারপরেও আমরা আমরা ওনার সন্তানেরা কমপক্ষে টুকটাক কিছু কথা বলতে পারতাম। আমাদের জীবনে সবচেয়ে বড় আফসোস শেষ কথাই রয়ে গেল যে আমরা ওনার মুখ থেকে শেষ কিছু বাণী শুনতে পারলাম না, এবং কি উনি ওনার উনি ওনার সহধর্মিনী কেউ কথা বলে যেতে পারলেন না, এটা আমাদের জীবনে সবচেয়ে বড় আফসোস হিসেবে আমরা মনে করি। সেটাই আসলে, এখন তো উনি চলে গেছে, এটা এ ভিডিও ওনার অনেক দর্শকদের নিকট, অডিয়েন্সদের নিকট যাবে, ভক্তদের নিকট যাবে, তাদের নিকট কি আপনার নানা ভাইয়ের জন্য কিছু চাওয়ার আছে? আসলে উনি তো চলে গেছে, এখন চাওয়ার আর কি আছে? অসংখ্য মানুষ দোয়াও করতেছে, আমরাও প্রতিনিয়তই দোয়া করে যাচ্ছি, বলার শুধু এটাই আছে যে আপনারা আল্লাহর হস্তে দোয়া করবেন। আর ওনার দাওয়াতি কাজের উদ্দেশ্যে উনি অনেক কথা অনেক সময় বলা লাগছে, এটা হয়তো অনেকেরই ভালো লাগে নাই, কিন্তু ইসলামের স্বার্থে বলা লাগছে। ওয়াল্লাহি একটা কথা উনি নিজের থেকে নিজের জন্য বলে নাই, কোরআনের রেফারেন্স দিয়ে কোরআনের ইয়া করতে গিয়ে তো। হ্যাঁ, উনি এই সময় কথা বলছেন। এখন ভাই চাওয়ার বলতে এতটুকুই আছে যে আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামটা দান করে, উনি ইসলামের জন্য অনেক খেদমত করে গেছে। আর আমি আমাদের ছোট করে যদি অ্যাড করি যে উনি যেদিন অসুস্থ হন, উনি কি জন্য বের হয়েছিলেন, কোনো মাহফিল ছিল না ব্যক্তিগত কোনো কাজে? এখানে সত্যি বলতে এখানে মত পার্থক্য আছে, এখানে শিওর আমরা মানে আমরা আমি কিছু কিছু জায়গা থেকে এমন শুনছি যে আমি আমার ফ্যামিলি থেকে যেটা শুনছি আমি ওইটাই বলি আপনাকে, ওইটা হচ্ছে উনি বের হয়েছে একটা ওনার প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। হ্যাঁ, কিন্তু অনেক জায়গাতে অনেকে এমনও প্রচার করতেছে যে উনি কোনো কাজে বের হয়েছে বা উনি ঘরে থাকা অবস্থায় স্ট্রোক করছে, বিষয়টা এমন না, মানে বিভ্রান্তি ছড়াচ্ছে। হ্যাঁ, উনি ঘরে থাকা অবস্থায় স্ট্রোক করছে, উনি হচ্ছে বের হচ্ছিল কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে, এই যাওয়ার পথেই আর কি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আপনারা দোয়া করবেন। যেটা ভাইয়া বলছিলেন যে উনি অনেক সুন্দর করে ওনার নানার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলো, দর্শক আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো ওনার মানসিক অবস্থা সেরকম নেই যে উনি অনেক কিছু বলবে, আমার অনুরোধে আসলে উনি মূলত ইন্টারভিউটি দেওয়ার জন্য রাজি হন, মূলত নানার জন্য দোয়া চাওয়া আর কিছু না। তো আমিও আমাদের আমার যে ভিডিও যারা দেখছেন আমার অডিয়েন্স সবাই নিকট আমি এটাই চাইবো, এই যে আলামা লুৎফর রহমান সাহেব সারাটা জীবন উনি কোরআনের জন্য ইসলামের জন্য কাজ করে গেছেন, আজকে তিনি এই বাড়ি থেকে অল্প দূরত্ব পুকুর পাড়ে পারিবারিক কবরস্থানে শুয়ে আছেন, সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনার কবরটাকে বেহেস্তের বাগিচা বানিয়ে দেয়। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।